আর আমাদের এই সোফাগুলো আমরা তৈরি করি সাধারণত একটা কাপড় দিয়ে পরবর্তীতে আপনার মনের মতো রং ডিজাইন নকশা দিয়ে আপনি নিতে পারবেন কর্নার শোকেস কিন্তু একবারে ভিতরে কিন্তু পুরাটাই আপনার গ্লাস এবং আপনার এই ভিতরে সেট কিন্তু গ্লাস দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার 8 মিলি গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা এই ডিভানটা যারা একদম কম বাজেটে বুঝছেন তাদের জন্য এই ডিভান কি এটা মাত্র 8000 টাকা হাতের উপর একটা বালিশ আমি করেছি যে বালিশটা আপনি চাইলে আলাদা ব্যবহারও করতে পারবেন আবার এখানে রেখেও আরামদায়ক একটি ফোটোশুট তৈরি করার আর এটার দুই সাইডে একটা সেগুন কাঠের আবার একটা নকশাও দেওয়া আছে দুই সাইডে দুইটা টুলও আছে এটারও দুইটা মোড়া আছে মোড়াগুলো একটু ডিফারেন্ট সম্পূর্ণ বেলভেট কাপড়ের এটার ডিফারেন্ট একটা মোড়া এই মোড়াটা দুটা মোড়ার কর্নার সোপার সাথেই থাকবে এবং পাঁচটা বালিশ বড় বড় পাঁচটা বালিশ এবং মাঝখানে দুইটা কোল বালিশ আছে যে কোল বালিশগুলো কাপড় সাথে ম্যাচিং করে দেওয়া আমাদের সিটে এবং সাইডে একই মানের কাপড় তো এক হ্যালো আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের সবার চিরচেনা দোকান সেটা হলো স্বপ্নবিলাস বিলাস চলে এসেছি আমরা আর এই দোকানটার অবস্থিত হলো আপনার বাড্ডাতে অবস্থিত তো এখানে কিন্তু আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে তাদের দোকানে বর্তমানে আর কি নতুন নতুন কি কালেকশন আসছে এবং কি প্রোডাক্টগুলা বর্তমানে বর্তমান আছে এবং সেটার প্রাইসটা কিরকম আপনারা অনেকে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাই আপনি স্বপ্নবিলাস ফার্নিচারের নতুন ভিডিও দেন তো আজকে কিন্তু আমরা চলে এসলাম স্বপ্নবিলাসের নতুন ভিডিও নিয়ে তো আপনারা যারা ভাবছেন সোফা বা আলমারি ড্রেসিং টেবিল কিনবেন খাট তাদের জন্য কিন্তু আজকে অনেক অনেক হেল্পফুল হবে আর যারা বিভিন্ন প্রান্ত থেকে আপনার দোকানদার ভাইরা দেখতেছেন তারা যদি এখান থেকে ফার্নিচার নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি পাইকারি দামে ফার্নিচার নিয়ে বিজনেস করতে পারেন কারণ তারা নিজেরাই তাদের ফার্নিচারগুলো তৈরি করে এবং তারা নিজেরাই সেল করে তো আপনি অন্য জায়গা থেকে অনেকটাই প্রাইসটা এখানে কম পাবেন আর যারা খুচরা নিতে চান তারাও কিন্তু একবার সীমিত লাভে কিন্তু একবার আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আজকের ভিডিওতে কিন্তু আমাকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাহায্য করবে হল বড়ার মতো এই সময় আসলে আপনার যাকে সবসময় পেয়ে যাবেন তিনি হলো রাশেদ ভাই আলাইকুম পালাছেন আমি রাশিদ খান বলতেছি আবারও সবাইকে স্বাগতম আমি সব সময় একই ভাবে ভিডিও করে থাকি এবং বিভিন্ন প্রোডাক্টের ডিটেলস আপনাদেরকে দিয়ে থাকি তো আশা করি সবাই ভালো আছেন আমি আশা করি সবাইকে সম্পূর্ণ রূপে ডিটেলস দিতে পারবো আচ্ছা তো রাশিদ ভাইয়ের কাছ থেকে আমরা ডিটেলস জানার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা টু জেড দেখা শুরু করে দেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো রাশিদ ভাই আজকের ভিডিওতে আমাদেরকে সর্বপ্রথম কি দেখাবেন আমি আজকে আপনাদেরকে একটি করোনার সোফা দেখাবো আমরা বিভিন্ন করোনা সোফা আপনাদেরকে ইতিমধ্যে অনেকগুলাই দেখেছি তার মধ্যে একটু ডিফারেন্ট এবং একটু হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা একটু গর্জিয়াস করে তৈরি করেছি তবে খুবই কম দামে আপনারা নিতে পারবেন আমি সোফাটি দেখাচ্ছি আমার সাথে সাথে সবাই সোফাটি আগে একটু দূর থেকে দেখে নিন সোফাটি সম্পূর্ণ সেগুন কাঠের যে নকশা তারা উপরে দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে তৈরি সোফাটির উপরে নাটাই দিয়ে আমরা প্রত্যেকটা সিটের নাটাইয়ের সাথে নকশা রেখেছি এবং দুই সাইডে কর্নারের মাঝখানেও দুটা আলাদা নকশা দিয়েছি এই নকশা ডিজাইনের সাথে আমরা যে ডয়ারটা সেটাও একটি নকশা ডিজাইন দেওয়া উপরে ডয়ারটা ইউজ করেছি আর এই ফেব্রিকটা যে জন্য বললাম সোফাটা একটু ভিন্ন আমরা সাধারণত অনেকে ফেব্রিক ব্যবহার করে থাকি বিভিন্ন কালার কিন্তু ফেব্রিকটা অনেক সময় দেখা যে আরামদায়ক হয়ে ওঠে না সেই আরামদায়ক করার জন্য আমরা একটা ভেলভেট কাপড় দিয়ে সোফাটি বানিয়েছি আর আমার কাছে অনেকেই সি সি গ্রিন গ্রিন টাইপ কালারটা বেশি পছন্দ করে করে রিকোয়েস্ট যে টাইপের গুলো আমাদেরকে বানিয়ে দিবেন তো আমি এইটার বেশি অর্ডার পাই এই জন্যই আমি এই কালারটা আজকে ভিডিওতে রেখেছি যাতে সবাই সি গ্রিনের এই বেলভেট কাপড়টা দেখতে পাবেন খুবই সফট যারা শোরুমে আসবেন এসলে বসলেই দেখতে পারবেন যে আমার সোফাটা খুবই আরামদায়ক বাচ্চারা যারা বাড়িতে খেলাধুলা করে আনন্দ পায় তারা কিন্তু আরাম জিনিসটা পছন্দ করে দেখবেন যে সবাই এই সোফাটা বসার জন্য আগ্রহী হয়ে উঠবে নিশ্চয়ই এই সোফাটা বসার একটা মজা আছে তো কর্নার সোফা সাধারণত তৈরি করে থাকে বা সাথে মেহমান বিভিন্ন মানুষ একসাথে বসে আলোচনা করবে সেই জন্য এটার জন্যই আমি পাশে একটা কফি টেবিল রেখেছি যাতে করে আপনি কফি টেবিলটা আরো কর্নার সোফার সাথে আর চারজন মানুষ বসে এটার সাথে অ্যাড হতে পারবে এই কফি টেবিলটা আমি এটার সাথে একই সেট করে বানিয়েছি এবং এটার সাথে ফুল সেট আমি এটাকেও দিয়েছি যদি আপনি চান নিতে পারবেন না নিলেও আমি প্রাইসটা সেটা লেস করে দিব আচ্ছা তবে আমি এটা সোফাটার শুধু সোফাটার প্রাইস বলে দিব এই সেগুন কাঠের পাঁচ সিটের সোফাটি দুই সেটে দুইটা টুলও আছে এটারও দুইটা মোড়া আছে মোড়াগুলা একটু ডিফারেন্ট সম্পূর্ণ ভেলভেট কাপুরের এটার ডিফারেন্ট একটা মোড়া এই মোড়াটা দুটা মোড়া করোনা সোপার সাথেই থাকবে এবং পাঁচটা বালিশ বড় বড় পাঁচটা বালিশ এবং মাঝখানে দুটা কোল বালিশ আছে যে কোল বালিশ গুলা কাপড় সাথে ম্যাচিং করেই দেওয়া আমাদের সিটে এবং সাইডে একই মানের কাপড় দেওয়া একই মানের ফেব্রিক যেটা বললাম বেলভেট কাপড় এটা খুবই সফট এটা প্রাইস মাত্র আপনি পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি সোফাটা নিতে পারবেন কিন্তু আমরা সাথে একটা যে কফি টেবিলটা দেখি দেখিয়েছি এই কফি টেবিলটা যদি আপনি অ্যাড করে নিতে পারেন আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে এবং অনলি দশ হাজার টাকা অ্যাড করে পঞ্চান্ন হাজার টাকা টাকায় ফুল প্যাকেজটা আপনি নিতে পারবেন আমরা পঞ্চান্ন হাজার টাকায় এই সম্পূর্ণ প্যাকেজটা আপনাকে অফার হিসেবে দিচ্ছি এটা আপনার কি কার্ড দিয়ে তৈরি করছেন সেগুন কার্ড সেমন চিকিটাং সেগুন যে সেগুনটা আমরা সাধারণত এখানে আমাদের আর কোনো সেগুন কাঠ নেই আমরা সবসময় একই সেগুন দিয়ে তৈরি করি আমাদের কাছে অন্য কোনো স্যাম্পল নেই যে আমি অন্য কাঠে তৈরি করি আমি শুধু চিটাং সেগুন কাঠ দিয়ে আমার সম্পূর্ণ প্রোডাক্টগুলো তৈরি হয় আর কফি টেবিলটা কি কাঠে কফি টেবিলের উপরে যে আপনি দেখছেন এটাই সেগুন কাঠ আর এখানে তো কাপড় দ্বারা আমরা ভিতরে যে কাঠটা দিয়েছি ওই কাটটাই আমি কাপড় দ্বারা আবৃত করা যেইতো ডিজাইনটা সুন্দর লাগার জন্য আমরা সোফার সাথে ম্যাচিং করার জন্য এই কাপুটে দিয়েছি এই সম্পূর্ণ টেবিলটা আপনি আলাদা কিনতে চাইলে কিনতে পারবেন আলাদা প্রাইস পড়বে আমাদের মাত্র 10000 টাকা প্রাইস 15000 আমরা অফার করেছি বিদে এইটার প্রাইসটাই একটু কম আমরা সব শুমায়ে দেই আপনি চাইলে বিভিন্ন প্রোডাক্টের সাথে আমার কফি টেবিল আলাদাও কিনতে পারবেন আর তারপর আমাদেরকে কোন সোফাটা দেখাবেন এরপর আমি দেখাবো একটা গদি সোফা যেটা আমাদের সেগুন কাঠেরই কিন্তু ফেব্রিক গোল্ডেন টাইপ অফ একটা ফেব্রিক যে ফেব্রিক গুলো সাধারণত ভিক্টোরিয়া সোফায় থাকে এবং এই ফেব্রিকেরও বিভিন্ন স্যাম্পল আমার কাছে আছে আমি স্যাম্পল গুলা আপনাদেরকে দেখাবো যারা এই সোফাটি কিনবেন তারা হয়তো বা এই কালারটা ভালো না লাগলে বিভিন্ন কালারে পরিবর্তন করে নিবেন সেটা আপনার মনের মতো সাজিয়ে নিবেন কালারের নাম্বার দেওয়া আছে ফেব্রিকে প্রত্যেকটা ফেব্রিকে ডিজাইন নকশা ভিন্ন যেহেতু এটা ভিন্ন আপনার ফেব্রিক আপনি বসিয়ে এটা ব্যবহার করতে পারবেন আর আমাদের এই সোফা আমরা তৈরি করি সাধারণত একটা কাপড় দিয়ে পরবর্তীতে আপনার মনের মতো রং ডিজাইন নকশা বদলিয়ে আপনি নিতে পারবেন কিন্তু প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি এটা পাঁচ সিটের একটি সোফা সেগুন কাঠের যে নকশাগুলো দেখছেন এটা সেগুন আর এই সিটে যে আমরা ফোমটা দিয়েছি এটা সলিড ফোম চার ইঞ্চি ফোমের ভিতরে আমরা এই সোফাটি তৈরি করেছি এই সোফাটি মাত্র বত্রিশ হাজার টাকায় পাঁচ সিটের সোফাটি নিতে পারবেন আমাদের কারখানায় অর্ডার করে আমরা যে কোনো কালারে পরিবর্তন করে বানিয়ে দিব কিন্তু প্রাইসটা সেমই থাকবে অনেকে হয়তো আমাদের ভিডিও দেখে কল করে আসে কমানোর জন্য বাট সেই সুযোগটা নেই যেহেতু আমরা পাইকারি দামে বিক্রি করি আমাদের প্রাইসটা একদম ফিক্স আসার সময় আপনি অবশ্যই আমার প্রোডাক্টের কালার এবং ছবি আপনি ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাহায্যে নিয়ে আসবেন যাতে করে প্রোডাক্টটা তৈরি আছে কিনা আমি আপনাদেরকে জানিয়ে দিব তারপর আমাদেরকে কোন সোফাটা এরপর আমি দেখাবো আপনাদেরকে আরেকটা কর্নার সোফা যে কর্নার সোফাটি আমার আরেকটা মডেল যেটা সেগুন কাঠেরই নকশা ডিজাইন এবং দুইটা হাতলের পাশে যে অন্য সোফাগুলোতে মোড়া থাকে এটাতে মোড়া নেই কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন আর এটার হাতের উপর একটা বালিশ আমি সিস্টেম করেছি যে বালিশটা আপনি চাইলে আলাদা ব্যবহারও করতে পারবেন আবার এখানে রেখেও আরামদায়ক একটি পোটেশন তৈরি করা আর এটা দুই সাইডে একটা সেগুন কাঠের আবার একটা নকশাও দেওয়া আছে আপনি দুই সাইডে একটা গর্জিয়াস করে দিয়েছি যাতে সোফাটি লুকিংটা খুব সুন্দর আসে এবং সোফাটির ফেব্রিকটা খুবই হাই কোয়ালিটি ফেব্রিক ডিজাইন নকশা সেগুন কাঠের যে ডিজাইন আমরা দিয়েছি প্রত্যেকটা ফ্রেমেই থাকে আমাদের ডিজাইন আর এখানে একটি ড্রয়ারও আছে ড্রয়ার সহ এই পাঁচ সিটের সোফাটি আমরা নকশা ডিজাইন দিয়ে তৈরি করেছি এবং কাপড়টা খুবই হাই কোয়ালিটি এবং সাইড কাপড়টাও আর একটা কালার যে কালারের কাপড়টা দেখছেন আপনি চাইলে সেটাও পরিবর্তন করে আপনি তৈরি করে নিতে পারবেন আমি আপাতত এটা কালারিং এই কালার দিয়ে তৈরি করেছি কালারটা খুবই আমার কাছে ভালো লাগে তাই আমি এই কালার তৈরি করেছি এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই নকশা ডিজাইনের সেগুন কাঠের সোফা যারা সাধারণত অনলাইনে কেনাকাটা করেন এই প্রাইজে হয়তো বা আপনারা কখনোই পাবেন না কারণ আমি তো কারখানায় তৈরি করি আমি প্রাইসটা এমন রেটেই দিই যাতে মানুষ ব্যবহার করাই শিখুক হয়তো প্রাইসটা ভালো তার লাগবেই কারণ কি মানুষ প্রাইসটাকে খুশি হয় তখনই যখন দেখে একটা ভালো জিনিস কম দামে

আপনারা যদি এই টি বিভিন্ন ডিজাইনের থাকে আমাদের অ্যাভেলেবল সেখান থেকে চয়েস করলে আমরা রেডি দিব এটা মাত্র সাড়ে ছয় হাজার টাকায় আপনি আলাদাভাবে অ্যাড করেও নিতে পারেন আবার বললে আমাকে বলবেন যে না আমি টি টি নিব না তাহলে এটা আপনি আলাদা কিন না কিন নাও বাট সোফার সাথে কোনো টি নাই সাধারণত সোফার সাথে কখনোই টি টি থাকে না থাকলেও সেই প্রাইসটা অ্যাড করে আমরা বলে দিব যে প্রাইসটা এত আসবে এইখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের আপনার ওয়ার্ড্রোপগুলো আছে এখানে আপনাদের এখানে আমরা বড় অনেক সময় বেডরুম সেট কালেকশন দিই তার ভিতরে সময় দেখডরুম এর যে আমরা মডেল গুলা ডিজাইন গুলা নিয়ে থাকি তখন রেডি থাকে না তো আমরা বেডরুম সেট কালেকশনগুলো কালেকশন গুলো আমরা সাধারণত অর্ডার নিয়ে তৈরি করি তার ভিতরে হয়তো দেখা গেছে তিনটা ওয়ার্ড্রোপ ডিজাইন আছে এরকম অনলাইন আমাদের অনেক পেজে অনেক ছবি থাকে ছবির মাধ্যমে ডিজাইন নকশা দিয়ে আমরা ওয়ার্ড্রোপ ড্রেসিং টেবিল খাট এগুলোর একটা বেডরুম সেট তৈরি করি তো আপনারা চাইলে আমার প্রোডাক্ট দেখতে পারেন এবং এগুলো আলাদা বিক্রিও করি আলাদা বেডরুম সেট এর একটা অংশ সো আপনি এটা যদি আলাদা নিতে চান এটা মাত্র সাড়ে তেরো হাজার টাকা নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা যে চমৎকার এই ওয়ার্ড্রোপটা তেরো হাজার পাঁচ ফিট সাইজ আমি সাইজটাও

করেছি এবং সেখানে আমার অনেকগুলো প্রোডাক্টই আপনার রেডি দেখেছেন কিন্তু কাপড়টা ডিফারেন্ট বললাম আমার কাপড় ফেব্রিক বদলে বদলে আমি বিভিন্ন কালেকশন করি তো এটা আরেকটা কাপড় দিয়ে একই ডিজাইন একই নকশা একই প্রাইস আমার আগের ভিডিওতে হয়তো বা বলা আছে তারপর আমি আবার বলে দিব এই প্রোডাক্টটি আপনার ছয় সিটের সোফা মাত্র আটত্রিশ হাজার টাকা আপনি নিতে পারবেন আচ্ছা ছয় সিট না আচ্ছা এটার সাথে দেখতে পাচ্ছেন এখানে আছে টু ওইখানে আছে ওয়ান আর একটা থাকবে থ্রি যেটা ওই পাশে রাখা আছে থ্রিটা আপনার মোট হলো ছয়টা সিট পাবেন এটার সাথে আর তারপর এখানে এটা দেখতে পাচ্ছেন এটা এটা একটা আমার সেগুন কাঠের সবচেয়ে বড় গদি সোফা গদি টাইপের যে সোফা গুলার ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির একটা সোফা এই সোফাটা অনেক আমি বিক্রি করেছি এবং সাধারণত আমার কাছে এই কালেকশনটা বেশি থাকে সবসময় अवेलेबल পাবেন এই সোফাটি খুবই কম দামে আমি বিক্রি করি যারা পাইকার তারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিয়ে থাকে এই সোফাটি আপনি 38000 টাকা আমার কাছ থেকে যেকোনো সময় নিতে পারবেন 221 5 সিটার এটা 221 5 সিটারের এটা 38000 টাকা হলে নেওয়া যাবে না আমরা তারপর এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা আমি আপনাদেরকে সরিয়ে দেখাচ্ছি আচ্ছা এই খাটটা একটু ডিজাইনটা নিচের পার্টে অনেকেই প্রাইস কম জেনে থাকে এবং বললে বলে যে প্রাইসটা কেন বেশি এটার যে নিচের পার্টটা এই পার্টটা আমাদের উপরের পার্টটার মতই নকশা ডিজাইন দিয়ে তৈরি এই খাটের প্রাইস আমরা ছয় ফিট সাত ফিট খাট মাত্র আটাইশ হাজার টাকা আপনি অর্ডার করলে যেকোনো সময় আমরা দিয়ে দিব আচ্ছা দেখতে পাচ্ছেন কালার ফিনিশিং এবং কালারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মালের ফিনিশিংটা অনেক ভালো হয়েছে আসলে আপনার দেখতে পারেন পছন্দ হলে এটার সাথে হাইস এবং বিছানা কি সাথে এগুলো গর্জনে আমরা গর্জনে একটা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিব আপনার যকোনো সময় ঘুরে ধরলে আপনার আমাদের রিপ্লেস তারপর এখানে যে দুইটা খাট দেখতে পাচ্ছেন এখানে এই যে এই খাটগুলো একটু কম বাজেটে আছে যারা একই নকশা ডিজাইনের

সোফাগুলো তৈরি করি ভিক্টোরিয়া ডিজাইনের নকশা যারা সিম্পল কিছু ডিজাইন পছন্দ করে যারা অনেকে গর্জিয়াস পছন্দ তাদের জন্য আমরা এই সোফাটা তৈরি করি সবসময় আমি রেডি থাকে আমার এক একটা সময় এক এক কাপড়ের নকশা দিয়ে তৈরি করি কাপড়ের ডিজাইন ভিন্ন ভিন্ন পদে থাকে তবে প্রাইসটা খুবই সীমিত আপনারা যারা ছয় সিটের এই ভিক্টোরিয়া সোফাটি নেবেন তাদের জন্য প্রাইস পূর্বে মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর যদি আমরা এদিকে আসি তারপর কোনটা না আমাদের এরপর আমি দেখাবো কিছু আমার নাটাই সোফা আছে এই নাটাই সোফাগুলা কালারিং দেখেন খুবই সুন্দর এবং রেড কালার খুবই কালারটা আমার খুবই চোখ করতেছে যাতে আপনার বাসায় রাখলে দেখবেন বাচ্চাদের খুবই পছন্দ হয় কালারিং সোফাগুলো যারা ঘরের সৌন্দর্য আবৃত্তি করবেন তাদের জন্য এই সোফাটি খুবই সুন্দর হবে এবং সোফাটি খুবই কমফোর্টেবল এবং কম বাজেটে পাবেন এটা আপনার সেগুন কাঠের আমরা নকশা দিয়েছি ভিতরে ফোমগুলোও খুবই সলিড এবং চার ইঞ্চে ফোম দেওয়া আর এটা ফেব্রিকটাও খুবই হাই কোয়ালিটি আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারবে তবে প্রাইস সেমই থাকবে প্রাইস এটা মাত্র আমরা আঠাশ হাজার টাকায় পাঁচ সিট তোফা দিয়েছি পাঁচ সিটের সোফাটা দিচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা এখানে অন রাখা আছে আপনি এই কালারটা জাস্ট ডিজাইনের এই পাশটা একটু ভিন্ন আমরা এখানে একটু হাতলটা ভিন্ন ডিজাইন দিয়েছি আর এখানে একটু ডিজাইন নকশা ভিন্ন দিয়েছি ফেব্রিকটাও একটু ডিফারেন্ট করে ডিফারেন্ট কালারে দিয়েছি কিন্তু প্রাইস একই আঠাশ হাজার টাকা এটাও পাঁচ সিট আপনি নিতে পারবেন এটার সাথে পাঁচটা সিট থাকবে তারপর এখানে যে সোফাটা দেখতে পাচ্ছি আপনার পিছনে এটা আমার একটা কর্নার সোফা এটা আরেকটা মডেল আমরা সাধারণত হচ্ছে বলেছি বেলভেট কাপুরের বিভিন্ন সময় বিভিন্ন কালার আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি এটার একটু ডিফারেন্ট হলো এটার সম্পূর্ণ সিটের উপরে আমরা একটা যে নকশা গাড়ি দিয়েছি এটার সম্পূর্ণ সিটে তিনটা সিটে দেওয়া আছে এবং এটার প্রাইসটা সাধারণত অন্য সোফার থেকে একটু কম আবার কিছু কম দামি সোফার থেকে একটু বেশি

আপনারা চাইলে সোফার সাথেও নিতে পারেন আলাদাও কিনতে পারেন এটা প্রাইস মাত্র দশ হাজার টাকা আমরা এই কফি টেবিল টা দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু আমরা আরো অনেক ধরনের সোফা দেখতে পাচ্ছি নিউ আর একটি সোফা আছে যেটা বেলভেড কাপুরের আরেকটা কালারে আমি তৈরি করেছি আমরা খুবই আরামদায়ক এবং এই কাপড়টাও আমাদের খুবই দামি কাপড় আমরা এই সোফাটি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আমরা এই সোফাটি টু টু ওয়ান আর তারপর এখানে আমরা যে খাট গুলা দেখতে পাচ্ছি এখানে এই খাট আমরা আঠাশ হাজার অলরেডি আরেকটা একটা কালেকশন দেখেছি সেই কালেকশন ভিতরে এগুলোও সেম কার্য কালার ডিফারেন্ট নকশা ভিন্ন বাট প্রাইস একই সাইজটা সেম না জি আচ্ছা আর তারপর এইখানে যে একবারে রাজকীয় একটা সোফা দেখতে পাচ্ছি আমরা এখানে কর্নার সোফাটি রাজকীয় মডেলের আমাদের খুবই লোয়েস্ট বাজেটের একটি সোফা এটা আটান্ন টাকা আমরা ফুল সেট বিক্রি করেছি এবং এখনও করছি এটা সেগুন কাঠের না জি সম্পূর্ণ সেগুন কাঠের তারপর এখানে আমরা যে সুকেসটা দেখতে পাচ্ছি আপনার পিছনে এটা একটা চার আমাদের খুবই নতুন একটি কালেকশন এবং যারা চারপাটের বড় ঘরে কিচেন রুমে বড় জায়গা থাকে তারা এই চার পাটের নিতে পারবে এটা প্রাইসটাও খুব কম মাত্র 22000 টাকায় আমাদের এই চার পাটের সুকেসটি 22000 টাকায় এই চার পাটের সুকেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো একটা কালার আর কালার ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো সুন্দর চমৎকার কালার ফিনিশিং এটা আর এটার প্রাইসটা কত মাত্র 22000 টাকা আচ্ছা মাত্র 22000 টাকা কিন্তু চমৎকার সুকেসটা হবে 22000 টাকা বাজেটে এটা তারপর আমাদেরকে কোনটা এখানে আমরা যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছি এখানে এটা আরেকটা মডেল ড্রেসিং টেবিল আমি এটা দেখাচ্ছি যারা এই ড্রেসিং টেবিল তারা নিচ থেকে দেখুন এটা একটা চেয়ার সিস্টেম ফাংশন থাকে অনেকেই এখানে কি একটা চেয়ার থাকবে বা মরা না এবং এটা র আছে এবং প্রত্যেকটি বায়ো লকার সিস্টেম আছে এই ড্রেসিং টেবিল টাকায় নিতে তারপর আমরা এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছি এখানে এটা 3 নকশা ডিজাইনের আলমারি এটা বেডরুম সেটের সাথে আমরা সাধারণত দি তবে আপনি আলাদা নিতে পারবেন মাত্র হাজার টাকায় তারপর দেখতে পাচ্ছি আমরা কর্নার সুকেস কর্নার সুকেস দেখতে পাচ্ছি কর্নার সুকেস গুলো কিন্তু একবারে ভিতরে কিন্তু পুরাটাই আপনার গ্লাস এবং আপনার এই ভিতরে সেলগুলো কিন্তু গ্লাস দেওয়া হয়েছে সেটা কিন্তু 8 মিলি গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা আর একবার উপর থেকে নিচ পর্যন্ত গ্লাস দেওয়া আছে আর এখানে কি লাইটটা আপনার লাইটের অনেক সুন্দর একবার লাইটটা জ্বলাইলে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এখানে দেখা যাবে তারপর নিচে একটা ডয়ের দেওয়া আছে আর এই হল এটার আপনার গ্লাসগুলা আর পিছনে কিন্তু একটা ব্যাক সাইড মিরর দেওয়া আছে আবার পিছনে ব্যাক সাইড মিরর দিয়ে আবার এখানে গর্জনের প্লাইবোর্ড দিয়ে করে দেওয়া হয়েছে এটা প্রাইসটা কত এটা এটা আমরা অফার অনেক সময় দিয়েছি তবে এটা এখন রেডি আছে আপনারা যারা নেবেন ভিডিও দেখার সাথে সাথে নিতে পারবেন মাত্র 14500 টাকা আমাদের অনলাইন কোনা সুকেসটা প্রাইসটা পড়বে 14500 টাকা এখান থেকে যে কালারটা নেবেন সেম প্রাইস সেম প্রাইস একই প্রাইস কালারটা বিভিন্ন সময় বিভিন্ন রকমে আমরা বানিয়ে থাকি যে যেটা পছন্দ করবে আচ্ছা আচ্ছা এখন কিন্তু আমরা চলে এসেছি তাদের দোতলার শোরুমে আর তাদের দোতলার এখানে কিন্তু আমরা প্রথমে আইসা এই সোফাটা আমাদের চোখে পড়ছে তো আসলে এই সোফাটা কি কাঠের এবং এটার প্রাইসটা কথা আমরা একটু জানবো এটা আসলে আমরা যেটা সাধারণত চিনি কানাডিয়ান কাঠ বা বিনিয়ার বোর্ড বা আপনারা যারা মালয়েশিয়ান উক বিনিয়ার বলেছিলেন একই নাম তবে এটা কাঠেরই একটা প্রসেসিং যেটা কাঠ কাঠের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং আপনি কাঠ যারা পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্ট তবে কাট কালার করে তৈরি করা হয়েছে আর এটা সম্পূর্ণ কর্নার সোফাটা একই টাইপ অফ সোফা যেটা আমরা সাধারণত তৈরি করি সেগুন কাঠ দিয়েও সেম কোয়ালিটি সেম থিং আপনার ফেব্রিক কোয়ালিটিও সেম কিন্তু এটা প্রাইসটা অনেক রিজনেবল এবং অনেক কম মাত্র আঠাশ হাজার টাকায় এই সোফাটা নিতে পারবেন পাঁচ সিট প্লাস ড্রয়ার এবং প্লাস কর্নার আপনার যেভাবে কর্নার সোফাতে যা যা থাকে এটাও সেম সেম হুবু কপি জাস্ট এটা বিনিয়ার বা কানাডিয়ান বলে আমরা বলি যে কানাডিয়ান উডের

এটাও আপনার দুইটা মোড়া আছে সাইডের হাতলটা ডিফারেন্ট আচ্ছা এটার হাতলের নকশাটা একটু ডিফারেন্ট এটার প্রাইসটা सेम এটা 28000 টাকা আপনি আচ্ছা এটার সাথে বালিশ কুশন ছবি তারপর এখানে যে খাটগুলো দেখতে পাচ্ছি খাটগুলা এই খাটগুলো আমরা সাধারণত অনলাইনে বিক্রি করি just fix দাম 18000 টাকা আপনারা যে মডেলটা নেন একটা প্রোডাক্টের চাক ছবি স্ক্রিনশট দিবেন এবং কেউ যদি কোনো পরিবর্তন করতে চান সে কালার আমাকে বললে আমি অর্ডার নিয়ে বানিয়ে দিব এটা মাত্র 18000 টাকায় 6 ফিট 7 ফিটের খাট এটার সাথে গর্জনের বিছানা পাবেন গর্জনের আপনারা সবকিছু আমাদের এটা আজীবন গ্যারান্টি তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো এখানে কোনটা প্রাইসটা কি এখানে আজকে একটু আগে আমি ডিভানটা দেখাচ্ছি এই ডিবানটা যারা একদম কম বাজেটে খুঁজছেন তাদের জন্য এই ডিভানটি এটা মাত্র আট হাজার টাকা এটা একটু গর্জিয়াস নকশা এটা যারা নিবেন এটা রেডি আছে আমি এখনই এটা আপনাদের অনলাইনে দিচ্ছি মাত্র টাকায় এই সোফাটা নিতে পারবেন যেটাকে আমরা বলি তারপর এখানে যে সোফাটা দেখতে পাচ্ছি এটা আমরা নিচে অলরেডি দেখেছি এটা পাঁচ সিটের মাত্র আটত্রিশ হাজার টাকায় এই সোফাটা নিতে পারবেন আচ্ছা পাঁচ সিটের সোফা আমাদের অনেক কালেকশন থাকে এবং পাশাপাশি আমরা সবই রাখি যারা যে থাকে সেই বাজেটের প্রোডাক্ট নিতে পারবে আর তারপর যদি আমরা এখানে আসি এখানে দেখতে পাচ্ছি আরো সোফা আছে আচ্ছা এখানে যে কোনা সোফাটা দেখতে পাচ্ছি এটা আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম খুবই অফার প্রাইস এবং প্রচুর সেল করেছি তো সেম প্রাইজই রয়েছে আমাদের যেহেতু পাইকারি বিক্রি এটা 33000 টাকা আপনি আবারো নিতে পারবেন আমাদের একই মডেল একই প্রোডাক্ট একই ফেব্রিক একই কোয়ালিটি তারপর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় একটু নকশা ডিজাইন ভিন্ন করে এটা সাইডের চাপটা ভিন্ন এবং হাত উপরের ইটাও ভিন্ন এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই সোফাটি অর্ডার করতে পারবেন তারপর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা এটা হয়েছে আমার পাঁচ সিটের সোফা এটা ডিজাইনটা একটা গদি সোফার মডেলের মতো করা এটা দশ টাকা আপনি নিতে পারেন যেটাই নেন আর এখানে ছয় সিট এর কিছু এখান থেকে আপনার যেই সোফা টাই নেবে দশ হাজার টাকা প্রাইস যে দশ টাকা সর্বনিম্ন মূল্য দশ হাজার টাকাই আমাদের এই প্রোডাক্ট থেকেই শুরু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর সোফার কালেকশন আছে এইখানে যেটা দেখতে পাচ্ছে এটার প্রাইস থেকে এটা আমরা বেলভেট কাপড় তৈরি করেছি একটু ম্যারেজ ফাংশন টাইপ অফ সোফা যারা বিয়ে শাদী অনুষ্ঠানে বাসাবাড়িতে খুবই আরামদায়ক ফিল করবেন তাদের জন্য এই সোপটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ সিটের এই সোফাটি নিতে পারবে এখানে যেটা দেখতে পাচ্ছে এটা এটা হচ্ছে আলা আমার একটা প্রোডাক্ট যেটা আমরা একটু দামি কাপড় লাগিয়ে ব্যবহার তৈরি করেছি মালয়েশিয়ান প্রসেসিং দিয়ে এটা পাঁচ সিটের সোফা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবে এবং এটার থেকে একটু কম দাম এই সোফাটা আপনার তেরো হাজার পাঁচশো টাকায় এই সোফাটা নিতে পারবেন জাস্ট ফেব্রিকটা একটু ওইটার থেকে কম বাজে আর তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা এটা এগারো হাজার টাকায় আমাদের বক্স মডেলের সোফা ফেব্রিক বদলে নিতে এটা মালয়েশিয়ান প্রসেসিং এর এটা কাটে গুণ পোকার দশ বছর গ্যারান্টি এটা সম্পূর্ণ পাঁচ লিটে এগারো হাজার টাকায় নিতে পারবে তো রাশেদ ভাই আপনাদের এখানে তো প্রোডাক্টগুলো আপনি দেখাইলেন মোটামুটি সব ডিটেলস এবং প্রাইসটা জানিয়ে দিলেন তো এখন যারা আমাদের ভিডিওটা দেখতেছে শেষ পর্যন্ত তারা আসলে আপনাদের এখানে আসতে আসার আগ্রহ নিয়ে কিন্তু আমাদের ভিডিওটা দেখতেছে আসলে তারা আপনার দোকানে কীভাবে আসবে এটা ঠিকানাটা বলে দেন আপনার শোরুমে আসার জন্য শোরুমের পাশেই কারখানা তো একই ঠিকানা শোরুম এবং কারখানা আপনারা যারা আসবেন আমরা ঢাকার যারা ভিতরে আছেন তাদের জন্য আমার ঢাকা উত্তর বাড্ডা আগে আসতে হবে উত্তর বাড্ডা মার্কেট সবাই চিনে সব বাস বলেন সবাই উত্তর বাড্ডা হোসেন মার্কেট এসে নেমেই বাগান বাড়ি বললে আপনি যে কোনো মানুষ আমার শোরুমের অ্যাড্রেসে নিয়ে আসবে কারণ আমার শোরুমটা বাগান বাড়িতে কিন্তু বাগান বাড়ি আসার আগে আপনার লোকেশন একটাই উত্তর বাড্ডা হোসেন মার্কেটের পাশের গলি দিয়ে বাগান বাড়ি এবং আপনারা লিঙ্ক রোড অনেকেই চিনবেন যারা মতিঝিল এবং সায়দাবাদ থেকে যারা ওই প্রান্ত থেকে আসেন তারা লিঙ্ক রোড সাধারণত চিনবেন লিঙ্ক রোডটা পার হলেই হোসেন মার্কেট আর যারা মনে করেন এয়ারপোর্ট টঙ্গি কুড়িল বিশ্বরত হয়ে আসতেছেন তারা আপনারা নতুন বাজার পার হইলেই আমার উত্তর বাড্ডা আমার যে লোকেশনটা ওই গলিটা পেয়ে যাবেন সেটা হলো হোসেন মার্কেটের পাশে গলি ওইটা দিয়ে আপনার বাগান বাড়ি সহজেই চলে আসতে পারবেন আচ্ছা তো রাশিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার প্রোডাক্টের ডিটেলস জানিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য তো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন এবং সবার জন্য আমার সবসময় শুভেচ্ছা থাকবে সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা তো দর্শক আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল আজকের মতো আমাদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম